অনুষ্ঠানগুলোতে উনি আমাকে নিয়েছেন, বিপদে আপদে সবসময় আমার খোঁজ খবর রাখেন। আসলে সেই কারণেই আজকে এখানে আসা, তাড়াহুড়া না। আমি কোথাও গেলে সাধারণত তাড়াহুড়া করি না, আমি সেখানে থাকি সময় দিই। কিন্তু আজকে এক বছর সাহেব মুরব্বী নাসর বান্দা আবার একটু পরে আলেম পাশে একটা একটা প্রোগ্রাম, আমি সেখানে চিফ গেস্ট প্রেস ক্লাবে, তারপরে ভারতীয় দূতাবাসে একটি কর্মসূচি, সবগুলো ইফতারের সময়ের মধ্যে। এই মাঝখান দিয়ে উনি বলছে আমাকে 10 মিনিটের জন্য যেতে। তা আমি ওনার ওনার শ্রদ্ধা সরকারকে আসছি। তাহলে প্রতিবার এখানে তো আমি সবসময় আসতেই পারি। মতি ভাই আমাকে অত্যন্ত স্নেহ করেন, আপনাদের সাথে দেখাও হলো, আমি ভবিষ্যতেও আসবো। এখানে আমি আগেও এসেছি, ভবিষ্যতেও আসবো, কারণ আপনাদের ছোটবেলা থেকে রাজনৈতিকভাবে গড়ে উঠেছি। আমার মতো বয়সে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যতগুলো রাজনৈতিক পরিচয়ে পরিচিত করেছেন, বাংলাদেশের অনেকেরই সেই সুযোগ হয়নি। আমি ছিলাম, আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম, আওয়ামী লীগের 3 বার কেন্দ্রীয় কমিটির সদস্য হয়ে মন্ত্রী এমপি হওয়া যায়, কিন্তু আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী সংগঠনের সাংগঠনিক সম্পাদক হওয়া যায়। আর ক্যাডার ফরিদপুরে মন্ত্রী হতে 70 বছর 80 বছর বয়স লাগে। আমাদের আমলে যারা হয়েছেন শ্রদ্ধা রাজাক ভাই আমাকে স্নেহ করেন, আমার প্রতি যে আস্থা বিশ্বাস, আপনারা আমাকে দোয়া করবেন যেন আমি সততার সাথে আস্থার সাথে সেটা আপনাদের সন্তান হিসাবে আমি দায়িত্ব পালন করতে পারি। নড়িয়ার নদী ভাঙনের হাত থেকে রক্ষা সহ বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পবিত্র রমজানের মাসে দোয়া করি। এই নদী একটা কথাই শুধু বলতে চাই, আমাদের দেশের মানুষের বিশেষ করে সাধারণ মানুষের সব অনেক বেশি আস্থা এই হারবাল চিকিৎসার। আপনারা এই আস্থাটা ধরে রাখবেন, হারবাল চিকিৎসাকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবেন, কারণ স্বাস্থ্য সেবার দিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত যত্নবান। তিনি বাংলাদেশের মানুষকে চিকিৎসা সেবা নিশ্চিত করতে চান। হারবাল চিকিৎসার আরেকটা ভালো দিক আছে, এটা কোনো সাইড এফেক্ট হয় জানি, সেই কারণে আপনারা সেটা বজায় রাখবেন, মান বজায় রাখবেন, মানুষের সেবা করবেন।